আল্লাহ তাআলা 125 নম্বর আয়াতে বলেছিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আমি ওয়াদা করেছি বা চুক্তিবদ্ধ হয়েছি, ওয়াদা গ্রহণ করেছি ইব্রাহিম এবং ইসমাঈলের সঙ্গে যে এই ঘরকে তোমরা পাক করবে, পবিত্র করে রাখবে, যারা তাওয়াফ করতে আসে দূর দূরান্ত থেকে, যারা লোকাল সেখানে বসবাস করে, যারা সেখানে রুকু সুজুদ নামাজ আদায় করতে যায়, ইবাদত করতে যায়, সবার জন্য আল্লাহর এই ঘরকে তোমরা পবিত্র করে রাখবে। পাক পবিত্রতার অনেক অর্থ আমরা গত সপ্তাহে একটু আলোচনা করেছি। প্রথম মূল হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা, এটা হলো আসল পবিত্রতা। আল্লাহ তাআলা জানেন পরবর্তী পর্যায়ে মক্কার কুরাইশরা এখানে কতগুলো মূর্তি ঢুকিয়ে দেবে। এই আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে, তোমরা তো কাবা ঘরের খুব খেদমত করা বোঝা গেছে, কত মূর্তি এনে ঢুকিয়েছ, আর তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি বলে দাবি করো, আর বলো আমরা তো মিল্লাতে ইব্রাহিমের মধ্যেই আছি, আমি তো ওনাকে বলেছি কোনো এই শিরকের কাছে ধারে যাওয়া যাবে না, আল্লাহর ঘরকে তাওহীদের জন্য পাক সাফ করে রাখতে হবে, এটা তোমাদের তাওহীদ হলো? ইব্রাহিম আলাইহিস সালামের আসল উত্তরসূরি তাহলে কে? এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই কোরআন নিয়ে এসেছেন, তিনি তো আসল উত্তরসূরি। ইব্রাহিম আলাইহিস সালামের আসল দিনের উপরে তিনি আছেন। তোমাদের দাবি মিথ্যা, শিরক দিয়ে তোমরা আল্লাহর ঘরকে নাপাক করে রেখেছ, তা আমার ঘরকে তোমরা পাক করে রাখো তাওয়াফিনদের জন্যে, যারা তাওয়াফ করে, আকিফিন যারা উকুফ করে, উকুফ মানে ওখানে ইবাদতের জন্য থাকে, লোকাল রেসিডেন্টও হতে পারে, বা যারা হজ উমরা করতে গিয়ে কিছুদিন থাকেন সেখানে, যারা কিছু ইবাদত করেন, তখন আর বাহির থেকে আগত তাওয়াফকারীদের কাতারে পড়েন না, ওনাদেরকে বলা হয় আল আকিফিন। আর রুক্কা রুকুকারীদের বহু বচন, আর সুজুদ এগেইন যারা সেজদাকারী তাদের বহু বচন, এখানে ইবাদত করার জন্য যারা আসে এই ঘরকে তাদের জন্য সবসময় পাক পবিত্র করে রাখতে হবে, শিরক থেকে মুক্ত থাকা সবচেয়ে জরুরি। এছাড়াও এমনি সাধারণ পাক সাফ যেন থাকে, এত মানুষের সমাগম সেখানে হয়, তারা যেন সেখানে কমফোর্টেবল ফিল করে, যতটুকুন পাক সাফ রাখা যায়, গত সপ্তাহে আমরা বলেছি সেভাবে চেষ্টা করা হয় যাতে করে এই ঘরের মধ্যে এত লোকের ব্যবহারের কারণে অস্বাস্থ্যকর পরিস্থিতি যেন না হয়। এবং কীভাবে সেখানকার দায়িত্বশীল কর্তৃপক্ষ পাক সাফ করার কী ব্যবস্থা রাখে আপনারা নিজেরা গেলে সেটা দেখেন, যে মাশাআল্লাহ এত কুইক, দুনিয়ার অনেক টেকনোলজি আলারাও এত কুইক পারবে কি না, মাশাআল্লাহ কোয়াইট গুড। সার্ভিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এরপর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে প্রথমে তাওয়াফকারীদের কথা বলা হয়েছে, এরপরে নামাজ ইত্যাদি অন্যান্য ইবাদতের কথা এসেছে। তাহলে এখানে ইঙ্গিত আছে যারা আল্লাহর ঘরের জিয়ারতে যান সেখানে সর্বোত্তম ইবাদত কোনটা, তাওয়াফ করা, আবার সর্বোত্তম ইবাদত নামাজ করার কথাও এসেছে, নামাজ পড়ার কথা। কারণ আল্লাহর এই ঘরে এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব। এই জন্য কোনো কোনো ইমাম বলেছেন যে ওইখানে নফল নামাজের সওয়াব বেশি নফল তাওয়াফের তুলনায়। কিন্তু অবশ্য ইমাম মালিক রহমতুল্লাহ থেকে শুরু করে অনেক ইমামদের ওপিনিয়ন হচ্ছে যে যারা বাইরে থেকে যান ওখানে বেশি দিন থাকবেন না, তাদের জন্যে তাওয়াফটা সওয়াব বেশি, সুযোগ পাওয়া গেলে নফল তাওয়াফের সওয়াব বেশি। তবে আবার হজের সময় অনেক বার তাওয়াফ করা ইত্যাদির মধ্যে অনেক খাটনি আছে, মানুষ টায়ার্ড হয়ে যায়, তাহলে সেকেন্ড বেস্ট, তারপরে দ্বিতীয় পর্যায়ে যেটা সবচেয়ে বেশি উত্তম ইবাদত সেটা হচ্ছে নামাজ। এরপরে আমরা দেখি যে এই ঘরের মধ্যে এই ঘরকে পবিত্র রাখতে হয়, শুধু এই মসজিদ নয়, শুধু এই কাবা ঘর নয়, যে কোনো মসজিদকেই পবিত্র রাখা লাগে। এই জন্য মসজিদ পবিত্রতার জন্য অনেক গুরুত্ব হাদিস এসেছে, যারা মসজিদকে পাক সাফ করেন, মসজিদকে ক্লিন করেন, তাদের অনেক সওয়াবের কথা এসেছে। মসজিদকে নোংরা করা, সেখানে ময়লা ফেলা, এটা অনেক বড় গুনাহ। কিয়ামতের দিন মানুষে মসজিদের মধ্যে ময়লা ফেলেছে নিজে অসাবধান করে হয়ে,
এইটার গুণাটা অনেক বড় গুণা হিসাবে আমলনামায় ফুটে উঠবে। আর যারা মসজিদকে পাক সাফ করার জন্য এহতেমাম করেছেন, ফিজিক্যালি চেষ্টা করেছেন, তাদের নেক আমলের মধ্যে এই মসজিদ পাকের অনেকটা বড় সওয়াব হিসাবে, অনেক ওজনের আমল হিসাবে পাওয়া যাবে। এই জন্য মসজিদকে পাক সাফ করার দিকে খুব খেয়াল করা দরকার, যাতে আমার দ্বারা মসজিদের মধ্যে কোনো রকমের ময়লা আবর্জনা কিছু আমার হাতে, এমন কি নাক টাক থেকে কান টান থেকে কোনো কিছু পড়ে যেন মসজিদের ফ্লোরে না পড়ে, এগুলাকে এহতেমামের সাথে রুমালের মধ্যে টিস্যুর মধ্যে নিয়ে বাইরে ফেলে দেওয়া উচিত। আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণের কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। এখন কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় কাবা ঘরের নির্মাণের ইতিহাস আরও পুরনো আছে, এই ব্যাপারে একাধিক মতামত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রথম কাবা ঘরের নির্মাণকারী, না এর আগেও ছিল? কেউ কেউ কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, কোনো কোনো রেওয়ায়েত আছে শীস আলাইহিস সালাম নির্মাণ করেছেন, কোনো কোনো রেওয়ায়েত এসছে যে এর আগে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। তো এগুলোর ব্যাপারে কিছু আহলে কিতাবের ইসরায়েলি রেওয়ায়েতে কিছু কিছু কথা পাওয়া যায়, কিন্তু আমাদের যেই কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম বা অমুকের দ্বারা নির্মাণ হয়েছে। সুস্পষ্ট কোনো সহি রেওয়ায়েত নাই, সেটাই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ সেটাই বলেন। তিনি বলেন যে ওয়াগালিবু মান ইয়াযকুরু হাযা ইন্নামা ইয়াখুযু মিন কুতুবি আহলিল কিতাব, এই যে এর আগের নির্মাণের ইতিহাস সম্পর্কে কিছু কথাবার্তা যেগুলো পাওয়া যায় এগুলো মোস্টলি আহলে কিতাবের সোর্স থেকে নেওয়া, ইসরায়েলি রেওয়ায়াত থেকে। ওয়াহি আমিমালা ইউসাদ্দাকু ওয়ালা ইউকাযযাবু ওয়ালা ইউতামাদু আলাইহা বিমুজাররাদিহা, সেগুলোর অবস্থা হচ্ছে এগুলো একদম সত্য এটা বলাও মুশকিল, একেবারে মিথ্যা এটা বলাও মুশকিল, আর এগুলোর উপরে নির্ভর করে কোনো নিশ্চিত খবর দেওয়া যায় না। ওয়াম্মা ইযা সাহ্হা হাদীসুন ফি যালিকা ফা আলা রাসি ওয়াল আইন, কোনো সহিহ হাদিস যদি পাওয়া যেত তাহলে তো এটা আমাদের মেনে নিতেই হবে, কিন্তু এমন কোনো সহিহ হাদিস এর আগে নির্মাণ করার ব্যাপারে পাওয়া যায় না। বরঞ্চ কোরআন পাকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই ঘর কে নির্মাণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওনার সহযোগিতা কে করেছেন, ইসমাইল আলাইহিস সালাম। এই একটু পরে আয়াত আসবে ওয়াইদ ইয়ার ফা ইব্রাহিমুল কাওয়ায়দা মিনাল বাইতে ওয়া ইসমাইল, যে ইব্রাহিম এবং ইসমাইল যখন এই ঘরের নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন তখনকার কাহিনী আল্লাহ তাআলা এই এক দুই আয়াত পরেই বলবেন। তো কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের বাণী, এই ঘরের নির্মাতা। তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়ার আয়াতটা এখানে এসেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দিন। তখনও কিন্তু শহর হয়নি, কেবল তিনি ওনার স্ত্রী হাজের ছোট বাচ্চা ইসমাইল আলাইহিম আসসালামকে রেখে যাচ্ছেন, তখন তো শহর হয়নি। তিনি বলে দিচ্ছেন আল্লাহ এই শহরকে নিরাপত্তা শহর বানিয়ে দিন, তার মানে নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা ইঙ্গিত দিয়েছেন আপনার স্ত্রীকে রেখে দেওয়া, তাদের মাধ্যমে একটা বিশাল সভ্যতা এখানে গড়ে উঠবে, কত মানুষের মার্কাজ হয়ে যাবে, এইটার ইঙ্গিত পাওয়া গেল। এই জন্য তিনি বলেছেন যে আল্লাহ এই ঘরকে নিরাপত্তা দান করুন, ওয়ারজুক আহলাহু, আর এই শহরের বাসিন্দাদেরকে রিজিক দান করেন, মিনাস সামারাতে, বিভিন্ন রকমের ফল ফলাদি। শুধু রিজিক বলতে মোটা ভাত মোটা এরকম দুই একটা আইটেম নয়, রুটি ভাত এরকম কারি দুই একটা হলে চলবে না, সামারাত মানে ফল ফলাদি থেকে শুরু করে যত রকমের ভালো ভালো রিজিক আসে সব কিছু আল্লাহ দিয়েন। সামারাত মানে শুধু ফল নয়, আমাদের যারা অল্প আরবি জানি তারা সামারা মানে ফল মনে করি, শুধু শুধু ফল বোঝায় আরবিতে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ফাকিহা, ফ্রুট। সামারাত বলতে ফল মূল যত আসে সব এসে যায়, ফল আসতে পারে সবজি আসতে পারে, তারপরে আপনার অন্য রকমের যত কিছু আসে সব কিছুই মানুষের খাওয়ার জন্য জমিন যা কিছু উৎপন্ন করে সবগুলোই সামারাত, ধান চাল থেকে শুরু করে এগুলো সবগুলোই জেনারেলি সামারাতের আন্ডারে চলে আসে। তাহলে রকমারি ফলমূল সব কিছুর রেজেকের আবেদন করলেন, কিন্তু
আগে বললেন নিরাপত্তা দান করুন, তারপরে বললেন রিজিক দান করুন, কোনটা আগে দরকার? রিজিক যদি এত আপনার কাছে অনেক রিজিক থাকে আর জীবনের নিরাপত্তা না থাকে, কিছু খেতে পারবেন? আগে তো জীবনের নিরাপত্তা সবার আগে দরকার। তাহলে মানুষের জীবনের নিরাপত্তাটা এমন একটা জিনিস, খাবার ছাড়া দুই একদিন কষ্ট করা যায়, নিরাপত্তা না থাকলে তো এক ঘন্টাও বাঁচা যাবে না, তাই না? আমাদের দেশে মুশকিল কোনটা? হ্যাঁ, খাবার দাবারেরও কিছু গরিব গরিব অভাবও আছে, কিন্তু ওই খাবার দাবার মানুষের অন্যান্য প্রয়োজনের তুলনায় এখন ক্রাইসিস কোনটার বেশি চলছে? নিরাপত্তা। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। কার ছেলেকে নিয়ে গুম করে রেখে দিবে, ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করবে, না তো মেরেই ফেলবে, খবর এভাবে আসে না? তাহলে নিরাপত্তা মানুষের জীবনের সর্বপ্রথম মৌলিক চাহিদা, প্রয়োজন। এই জন্য ইসলাম, তাহলে এখানে আমরা এটা শিখলাম যে নিরাপত্তার, নিরাপদ সমাজ গঠন করা, সমাজে নিরাপত্তা থাকা, এটা অনেক বড় জরুরি বিষয়। এটা মুসলিমদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা সৃষ্টি করা, নিজের দেশ হোক, যেখানে মুসলমানরা যাবে তারা সেই দেশের নিরাপত্তার কারণ হবে, মুসলমানদের কারণে যেন অন্যরা ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, সর্বনাশ, মুসলমান আসে আমাদের কী অবস্থা হয়ে যাবে, নিরাপত্তা সব নষ্ট হয়ে যায় কি না, এরকম একটা পরিবেশ পৃথিবীর মধ্যে তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিছু হলো যে হয়তো আমাদের মুসলমানদের কোনো ত্রুটি থাকতে পারে, আর কিছু হচ্ছে ইসলামের দুশ্মনরা এমনভাবে অপপ্রচার করেছে, এমন কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে, কোনো সময় মুসলমানদেরকে ব্যবহার করেছে আর কোনো সময় অন্যরা দুর্ঘটনা ঘটিয়ে মুসলমানদের কাঁধে উঠিয়ে দিয়েছে। এখন এই জন্য কোনো কোনো দেশে মুসলমান দেখলে তারা ভয় পেয়ে যায় যে এর কাছে বোমটম আছে নাকি আবার, এমন একটা এরও একটা অপপ্রচার করে দেওয়া হয়েছে। অথচ মুসলমানদের পরিচয় কী ছিল? তারা নিরাপত্তার বাহক। মুসলমানদের কাছে কীরকম নিরাপত্তা আছে সারা দুনিয়ার মানুষ যদি দেখত। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইরান পারস্য দেশের অ্যাম্বাসাডার এসেছে, দূত এসেছে মেসেজ নিয়ে, পত্র আদান প্রদান করার কোনো কারণে তার খলিফার সঙ্গে দেখা করতে হবে। সে দিনের বেলা এসে তালাশ করতেছে লোকদেরকে যে খলিফার প্যালেস কোথায়, তোমাদের বাদশাহ যিনি আছেন শাসক তার প্যালেস কই, তার রাজপ্রাসাদ কোথায়, তার ভবন কোথায়। বলে যে খলিফার কোনো ভবন টবন নাই, কোনো প্যালেস ট্যালেস নাই। আচ্ছা, দেখা যায় ও ওই যে একটা গাছের ছায়া শুয়ে আছে একটা লোক, ওই লোকটা ওই হলো ওমর ইবনে খাত্তাব। তো কে সে গাছের তলায় দুপুরবেলায় নামাজ টামাজ পড়ে তিনি ডিউটি করা অবস্থায় টায়ার্ড হয়ে গেছেন, গরম বেশি, একটা গাছের ছায়ার নিচে নিজের লাঠিটাকে বালিশ বানিয়ে শুয়ে আসেন, একটু ঘুমে এসে গেছেন, কাইলুলার ঘুম এসে গেছে। আর সেই লোকটা ওখানে গিয়ে দেখে যে নড়াচড়া নাই, সে কতক্ষণ তামসা দেখলো, এই বুঝি তাদের বাদশাহ। তো সে দাঁড়িয়ে থেকে বলে, আদিলতা ফা আমিনতা ফা নিমতা, তিনটা কথা বললেন, যে তুমি ইনসাফ কায়েম করেছ যার ফলে তুমি নিরাপত্তা পেয়ে গেছ, আর যার ফলে তুমি এভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারছ, আর আমাদের জালিম শাসকগুলো, সেই বলতেছে ওই দূত, যে আমাদের জালিম শাসকগুলো সারা জীবন মানুষের সমাজের মধ্যে জুলুম করে, মানুষকে শোষণ করে, ইনসাফ কায়েম করে না, সদন প্রীতি দুর্নীতিতে ভরপুর, তাদের জীবনে এই নিরাপত্তা নাই, তাদের কত সিকিউরিটি লাগে, আর্মি পুলিশের দ্বারা তাদের কীরকম নিচ্ছিদ্র নিরাপত্তা, নিচ্ছিদ্র নিরাপত্তা, যে নিরাপত্তার মধ্যে কোনো ছিদ্র থাকে না, কিন্তু ছিদ্র পাওয়া যায় মাঝে মধ্যে, এমন ছিদ্র পাওয়া যায় যে একেবারে গোষ্ঠী সহ শেষ হয়ে যায়, এত নিরাপত্তার ভিতরেও শেষ হয়ে যায়। ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে কে? তার বডিগার্ডরা। আনোয়ার সাদাতকে হত্যা করেছে কে? তার সিকিউরিটির লোকেরা। আমাদের দেশেও আরো এরকম একাধজন, একাধিক প্রেসিডেন্ট চলে গেছেন নিজের নিরাপত্তা রক্ষীদের হাতে, নিজের আর্মির হাতে, নিজের যারা নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে চলে গেছে, ঠিক কিনা? তো নিশ্চিত নিরাপত্তা কেমনি হলো?
তো এই অবস্থা দেখে ইরানের দূত বলে যে তুমি তোমরা নিরাপত্তা পাবে না কেন, তোমার সমাজে তো ইনসাফ আছে বোঝা গেছে, তুমি সবার মতোই আর জর্জনের মতোই স্বাভাবিক জীবনযাপন করছো, ততক্ষণে সে টের পেয়ে গেছে যে মদিনার সমাজে কি ইনসাফ কায়েম হয়ে আছে, মদিনার আকাশ বাতাস তাকে সাক্ষী দিচ্ছে। এই ছিল মুসলমানদের কাছে এত সুসংবাদ। আর সেই মুসলিম জাতি আজকে এত বড় জালিমে পরিণত হয়েছে, শাসকগুলো জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে, অসহায় মজলুম জনগণকে তাদেরকে নির্যাতন অত্যাচার করে তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়, ক্ষমতার দাপট দেখায়। তো কাজেই ওই দেশে কি আর নিরাপত্তা থাকে, যেখানকার শাসকরা হয়ে যায় মানুষের প্রতি জালিম সেই দেশে নিরাপত্তা থাকে না। আর আল্লাহ তাআলা এমনকি যেই শাসক দল অমুসলিম হলেও দেশের মধ্যে আইন কানুন নিরাপত্তা বিচার ব্যবস্থার স্বাধীনতা স্বাভাবিক নিয়ম গতিতে চলা ইনসাফ কায়েম থাকে, এই অমুসলিম সরকার এবং দেশকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন মুসলিম দেশের জালিমদের থেকে তুলনায়। কারণ আল্লাহর কাছে আখেরাতে বিচার হবে কাফের আর মুসলমানের ইমানের ভিত্তিতে, দুনিয়ার মধ্যে মানুষের নিরাপত্তার জন্য শাসন ব্যবস্থা সরকারি ব্যবস্থা এর মধ্যে ইনসাফ থাকা মানুষের নিরাপত্তার জন্য একটা বিশাল বিষয়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওই দেশে আল্লাহ বেশি রহমত দান করেন যেই দেশের মধ্যে নিরাপত্তা বেশি, ইনসাফ বেশি, এমনকি শাসক যদি অমুসলিমও হয়। আর দেশ যদি হয় মুসলিম, শাসক যদি হয় জালিম, তারা মুসলিম হলেও সেই দেশে আল্লাহর রহমত আল্লাহ কমিয়ে দেন, তার ভুক্তভোগী বোধহয় আমাদেরকে আর দূরে যেতে হবে না দেখার জন্য। আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিরাপত্তার প্রতীক বানিয়ে পাঠিয়েছিল। এই জন্য ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় কিছু দায়ী আল্লাহর ভূমিকার কারণে ছড়িয়েছে, আর আশেপাশের অনেক দেশ ইসলামের মধ্যে চলে এসেছে, তারা শাসকদের যারা প্রজা আছে জনগণ আছে তারা দাওয়াত দিত মুসলমান শাসকদেরকে, তোমরা এসে আমাদের দেশটাকে দখল করে নিয়ে যাও, আমাদেরকে এই জালিম শাসকদের শাসন থেকে মুক্ত করো। কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, আজকে তুরস্ক মুসলিম দেশ, ওখানকার লোকজন এইভাবেই দাওয়াত দিয়েছিল মুসলিম শাসকদেরকে, তারা অমুসলিম ছিল, তোমরা আসো তোমাদের মধ্যে এত ইনসাফ আছে আমাদের দেশটাকে তোমরা দখল করে নিয়ে ইনসাফ কায়েম করে দাও। এইভাবে ইসলাম অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তো এই নিরাপত্তা মুসলমানদের জীবনের অনেক বড় দায়িত্ব, নিজের সমাজে প্রতিষ্ঠা করা, এমন কোনো কাজ করা না যেখানে সমাজের নিরাপত্তাহীনতা চলে আসে। তারপরে রিজিকের কথা বললেন, খাবার দাবার যা কিছু, কারণ ওই মরুভূমির জমিনে তখনকার মক্কায় কোনো শহর ছিল না, তিনি যখন রেখে আসেন সেটা ছিল বালুর শহর, বালুর ভূমি, কোনো বাড়ি নেই, ঘর নেই, পানি নেই, মানুষ নেই, এই সব কিছু ধুধু মরুভূমির মধ্যে রেখে এসেছেন। তারপরে তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়াটা কোথায় করলেন, কিভাবে করলেন, তার বর্ণনাটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন। কিভাবে বলছেন, যে ইমাম সহিহ বুখারীতে রেওয়ায়েত এসছে, যখন ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী হাজেরকে নিয়ে আসলেন, হাজের আমাদের সমাজে হয়ে গেছে হাজেরা, ওনার নাম হল হাজের, আর তার সন্তান ইসমাইলকে নিয়ে আসলেন, তখন দুগ্ধপোষ্য শিশু দুধ খায় মায়ের কোলে, আল্লাহর ঘর যেখানে হবে ওইখানে রেখে গেলেন। ওয়ালা হিসেবে মক্কাতা ইয়াউমা ইদিন আহাদ, মক্কাতে সেদিন কোনো জনমানবের বসতি নেই, ওয়ালা হিসেবে হা মা উন, সেখানে কোনো পানি নেই, ফাওয়াদা আহুমা হুনালিকা, তাদেরকে সেখানে রেখে দিলেন ওই জায়গার মধ্যে, ওয়াদা আইন দেহা জিরাবান ফিহি তামার, একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর দিলেন খাবার, ওয়া সাকা উন ফিহি মা, আর একটা পানির একটা গ্যালন,
প্রাণীর একটা ভাণ্ড চামড়া দ্বারা তৈরি করে যে মস্ক ভর্তি করে দিয়ে আসলেন। সুম্মা কাফা ইব্রাহিমুন তালেকান, রেখে ইব্রাহিম আলাইসাল্লাম কথা বলতে পারছেন না, বুক ফেটে যাচ্ছে, চলে যেতে হবে এখন। কীভাবে বলবেন যে আমি চলে যাচ্ছি? চেহারাকে এদিকে ফিরালেন, রওনা হয়ে যাবেন, রেখে যেতে হবে আল্লাহর নির্দেশ। ফাতাবিআতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ওনাকে একটু ফলো করলেন, কোথায় যান? ফাকালাত ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি, ইব্রাহিম কোথায় চলে যাচ্ছেন আমাদেরকে এই উপত্যকায় রেখে? লাইসা ফিহি আনিসুন ওয়ালা শাই, এখানে আমাদের সঙ্গ দেওয়ার কেউ নেই, কিচ্ছু নাই, একেবারে ধুধু মরুভূমি। ফাকালাল্লাহু যালিকা মিরারান ওয়া জাআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, কয়েকবার তিনি কথা বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম জবাবও দেন না, ওনাদিকে ফিরেও তাকান না, কারণ কি জবাব দিবেন কোনো ভাষা নেই, ফিরে তাকাতে নিজের কষ্ট হবে, বুড়ো বয়সে পাওয়া এই সন্তান কলিজার টুকরা তাকেও রেখে যাচ্ছেন। তখন এতবার বলার পরে জবাব দিচ্ছেন না, তিনি বুঝলেন যে কোনো আল্লাহর কোনো ইঙ্গিত আছে কি না এখানে। হাজের আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলার হুকুমে কি এটা করে যাচ্ছেন? তিনি নির্দেশ দিয়েছেন রেখে যেতে হবে আমাদেরকে। কালা নাম, তখন তিনি বলেন যে হ্যাঁ, আল্লাহর হুকুম তিনি বলেছেন। ইদান কালাত ইদান লা ইয়ুনা সুম্মা রাজাত, তখন তিনি বলেন তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেবেন না, হালাক করে দেবেন না, ইয়াকিন পয়দা হয়ে গেল। কি ইয়াকিনের দরকার বলেন, একজন মহিলা কোলের বাচ্চা তাকে কয়েকটা খেজুর আর একটু পানি দিয়ে রেখে গেল, কোনো মানুষ এখানে নেই, এখানে রাতের বেলা কি সিংহ আসবে না বাঘ আসবে না তাকে খেয়ে ফেলবে, কোন জালিম আসে তার উপর অত্যাচার করবে, কি উপায় হবে, কত ভয়ের বিষয়। কিন্তু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল চলে আসলো, একদিন পয়দা হয়ে গেল ইদান লা ইয়ুনা আল্লাহ, তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদেরকে হালাক করবে না, এই আস্থা আল্লাহর প্রতি আমাদের আছে। সুমারা যা আতফেরত চলে গেলেন আপন জায়গায়। ফান্তলাকা ইব্রাহিম হাত্তা ইযা কানা ইনদা সানিয়া হাইসু লা ইয়ারাউনাহু ইস্তাকবালা বিওয়াজহিল বাইত, রেখে একটু দূরে চলে গেলেন, একটু উঁচু জায়গায় উঠে গেলেন, যেই জায়গায় আল্লাহর ঘর এখন এবং জমজম এটা তো নিচু, চতুর্পাশে কিন্তু টিলার মতো উঁচু, একটু উঁচুতে উঠলেন। উঠে যখন দেখলেন যে তার স্ত্রী এবং বাচ্চা দৃষ্টির বাইরে চলে গেছে আর দেখা যায় না, তখন তিনি এইখানে একদিন আল্লাহর ঘর হবে হয়তো ওনার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই দিকে ওই কেবলার দিকে ফিরালেন চেহারা, ফিরিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি দোয়াটা করলেন? এই দোয়াটা, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই ঘরকে নিরাপত্তার ঘর বানিয়ে দিন, এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দিন। ওয়ারযুক আহলাহু, এই শহরের বাসিন্দাদেরকে রিজিক দান করুন, মিনাস সামারাতে, ফল ফলাদি ফলমূল সব কিছু থেকে। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্যে যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। রিজিক দিতে বললেন কাদেরকে? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রিজিক দান করেন, এই কথা বললেন। বাকি যারা ঈমান আনবে না তাদেরকে রিজিক দেওয়া হবে না, সে কথা আল্লাহ তাআলা ওনাকে বলে দিলেন, দেখো আমি দুনিয়ার মধ্যে রিজিক সবাইকে দেই, ঈমানদারকেও দেই বেঈমানকেও দেই, সে কথা একটু পরে আসবে। হ্যাঁ, যে তার তো একটু পরে শুনবো যে দুনিয়ার মধ্যে রিজিক দেওয়ার ক্ষেত্রে খালি মুসলমানকে রিজিক দেবো আমি, কাফেরকে রিজিক দেবে কে? আমি সৃষ্টি করেছি, আমি সবাইকে রিজিক দেবো। এখন এই নিরাপত্তার কথা যে বালাদান আমেনা, এই শহরে নিরাপত্তা থাকবে। এখন এই শহরে নিরাপত্তা অর্থ যে সেই শহরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা তিনি নিজে গ্রহণ করেছেন যে সেখানে অনেক খুন খারাপি হত্যা এই জাতীয় অনেক কিছু যেন না ঘটে, শরীয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল যুগে বলেছেন এই ঘরে যেই থাকবে আসবে এই সীমানার ভিতরে এটা হচ্ছে বালাদুল আমিন, এখানে নিরাপত্তা এবং এর কতগুলো আদাব রক্ষা করতে হবে,
এটা আমাদের ইমানের অংশ, আমলের অংশ, দিনের অংশ, শরীয়তের অংশ। অপরদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই ঘরের মধ্যে নিরাপত্তা যেন থাকে, এই শহরের মধ্যে নিরাপত্তা থাকে, তার জন্য তিনি কুদরতি ব্যবস্থাও করেছেন। এই জন্য ওখানে বড় ধরনের হাঙ্গামা, রক্তপাত কখনোই ঘটেনি, অ্যাকসেপ্ট কিছু ক্রিমিনাল মাঝে মধ্যে করেছে অল্প সময়ের জন্যে। এবং আপনারা জানেন আব্রাহার ঘটনা, এই ঘরকে ধ্বংস করতে সে এসেছিল, এই ঘরের কে নিশ্চিন্ন করতে এসেছিল, এই শহরকে সে বিলীন করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা কী করেছেন, আবাবিল পাখি দিয়ে তাকে শাস্তি দিয়ে বরবাদ করে দিয়েছেন। এখন এই ঘরের নিরাপত্তা বালাদান আমেনান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার বললেন আল্লাহ তাআলার কাছে মদিনা যাওয়ার পরে। দোয়া করলেন, কি দোয়া করলেন, ইন্না ইব্রাহিমা হাররামা বাইতাল্লাহ ওয়া আম্মানাহু, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে হারাম ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা করেছেন, এবং এই ঘরে তিনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা মা বাইনালা বাতাইহা, আর এই মদিনাকে আমি হারাম ঘোষণা করে দিলাম, আল হারামুন নববী, দুই পাহাড়ের মাঝখানে এই শহরের যে অবস্থান, এই এরিয়া, এটা নিরাপত্তার শহর হয়ে গেল। ফালাই সাদু সৈদুহা ওয়ালা ইউক্তাউ ইদাহুহা, এখানকার কোনো শিকারীকে, পাক পাখালি জানোয়ার এগুলোকে যারা জঙ্গলে বসবাস করে এগুলোকে শিকার করা যাবে না, এগুলোকে নিরাপত্তার সাথে থাকতে দিতে হবে, গাছগাছালিও যেগুলো ন্যাচারালি গ্রো করে এগুলোকেও কাটা যাবে না, এগুলোকে রেখে দিতে হবে। মক্কা শরীফেও আপনি গেলে সাধারণ যে গাছগাছালি যেগুলো মানুষে লাগাই নাই এগুলোকে কাটা নিষেধ, এগুলো ডাল ছিঁড়া নিষেধ, এগুলো পাতা ছিঁড়া নিষেধ। হারাম আমেন নিরাপত্তার শহর, সেখানে মানুষের নিরাপত্তা থাকবে, মানুষকে কষ্ট দেয় না সাপ বিচ্ছু ছাড়া, বাকি জন্তু জানোয়ারের পাখির সবগুলো নিরাপত্তা থাকতে হবে, কোনো পাখিকে মারা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এমনকি পাখি বাসায় বসে আসে দাবড়াই দেওয়া যাবে না, এটাও নিষেধ। এই জন্য যখন পাখিকে এই গম টম খেতে দেয় হারাম শরীফের পাশে, দেখছেন না কবুতরগুলোকে, তখন কিন্তু দেখবেন এগুলাকে তাড়িয়ে দেওয়া ঠিক নয়, আপনি হাঁটতে গেলে রাস্তা নাই ওগুলো দূরে উড়ে চলে যায় সেটা ঠিক আছে, কিন্তু আপনি এমনি করে ধাওয়া করবেন না। এই জন্য বাচ্চা নিয়ে গেলে বাচ্চা কাচ্চারা ওদেরকে যেন ধাওয়া না করে, পাহারা দিবেন, কারণ ওইখানে তাদের নিরাপত্তা দিতে হবে, আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিয়েছেন তাদের জন্য। ঠিক মদিনার ক্ষেত্রেও তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তিনি তো জানেন যে আল্লাহ তাআলা এই মক্কা শহরকে হারাম ঘোষণা করে দিয়েছেন, কিন্তু মদিনাকে তিনি আল্লাহ তাআলার কাছে তিনি এই নিরাপত্তা চাইলেন। তারপরে বললেন যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা মিসল মা হাররামা বিহি ইব্রাহিম মক্কা, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আপনার কাছ থেকে মক্কার যে পবিত্রতা আদায় করেছেন, নিরাপত্তা আদায় করেছেন, আল্লাহ আমি এই মদিনার জন্য দুই পাহাড়ের মাঝখানের এই শহরকে আমি আপনার কাছে নিরাপত্তা চাই আর পবিত্রতা চাই। আল্লাহ মুবারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাআহিম, আরও দোয়া করলেন যে আল্লাহ মদিনাবাসীদের মাপার যন্ত্র যেগুলো আছে, যেগুলো দিয়ে ওজন দেয়, তাদের ওজনের মধ্যে বরকত দিয়ে দিয়ে, আরও দোয়া করলেন যে আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতি দিফাই মা জাআলতাহু বি মাক্কাতা মিনাল বারাকা, আল্লাহ মক্কা শরীফে যত বরকত দান করেছেন, খাইরও বরকত দিয়েছেন, মদিনা শরীফে তার ডবল দিবেন, কারণ মদিনার বাসিন্দারা ওনাকে জায়গা দিয়েছেন, হিজরতের জন্য অ্যালাউ করেছেন, মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসীদের কোরবানি অনেক বেশি ছিল, এই জন্য তিনি মদিনাবাসীদের জন্য দোয়া করেছেন। এই জন্য আপনি যখন মক্কায় যাবেন আচার ব্যবহারের দিক থেকে মক্কাবাসীর তুলনায় দেখবেন মদিনাবাসীর আচার ব্যবহার কম্পারেটিভলি অনেক ভালো, এখনও ভালো। এই জন্য মদিনাবাসীদের সঙ্গে পারলে একটু বেশি মহব্বত করে ব্যবহার করবেন, ট্যাক্সি ব্যবহার করলে যখন হজে ওমরায় যান বকশিশ দিয়ে দিবেন, অরিজিনাল মদিনার বাসিন্দা যারা তারা মোটামুটি ভদ্র, তাদের আচার ব্যবহার আমি যতবার দেখেছি আমি কম্পেয়ার করতে পেরেছি মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসীদের ব্যবহার অনেক পোলাইট। এগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার কারণে হয়েছে। এখন অবশ্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা মক্কা শরীফকে হারাম ঘোষণা করে দিলেন, নিরাপত্তা দিলেন, নাকি এর আগে থেকেও এর নিরাপত্তা ছিল? আর ওই আয়াতে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন
আর আল্লাহ তাআলা সেটা কবুল করলেন। কিন্তু অপর দিক থেকে হাদিস পাওয়া যায় যে অনেক আগে থেকেই মক্কার এই জায়গাকে আল্লাহ তাআলা নিরাপদ এবং পবিত্রতা ঘোষণা দিয়েছেন। সেটা পাওয়া যায় ফতে মক্কার হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কাতে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহু ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে জনতা, এই জমিনকে আল্লাহ তাআলা এই শহরকে মক্কার এই বালাদকে আল বালাদুল আমিন কে নিরাপত্তা দান করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনকে যেদিন আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সেদিনই এই টুকরাকে আল্লাহ তাআলা পবিত্রতা এবং নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলার ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সিদ্ধান্তের মাধ্যমে এই ঘরের নিরাপত্তা পবিত্রতা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লুল কিতালা ফীহি লি আহাদিন ক্বাবলি, আমার আগে মক্কা শহরে কোনো সেনা অভিযান পরিচালনা করা, যুদ্ধ বিগ্রহের জন্য অভিযান পরিচালনা করা আল্লাহ তাআলা কাউকে অ্যালাউ করেন নাই আমার আগে। শুধু আল্লাহ তাআলা আমাকে ফতে মক্কার দিন অ্যালাউ করেছেন। ওয়ালাম ইয়াহুল্লি ইল্লা সাআতা মিন নাহার, আমার জন্য আল্লাহ তাআলা দিনের কতক্ষণ অংশ ঠিক করে দিয়েছেন, বলছেন এতটুকু লিমিট আপনার, তারপরে কারফিউ উড্র হয়ে যাবে, হ্যাঁ বা কারফিউ বলবৎ হয়ে যাবে। তার মানে যে এই সময়ের জন্য যতক্ষণ মক্কার দায়িত্ব গ্রহণ করে মক্কা বিজয় হয়ে যায় শিরক থেকে কাবাকে মুক্ত করতে পারেন, ততক্ষণের কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে অ্যালাউ করেছেন। যদি কাফেররা আসতো মোকাবিলা করতে তাহলে যুদ্ধ করতে হলে উনি যুদ্ধ করা অ্যালাউড ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও কুদরতিভাবে এড়িয়ে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন মক্কা ঘরে পবিত্রতা, এই ঘরকে আবু জাহল আবু লাহাবের নিয়ন্ত্রণে আসে, তাই না? আবু লাহাব তো মারাই গেছে, তা আবু জাহল মারা গেল, পরে আবু সুফিয়ান সহ কোরাইশদের নেতৃত্বে তখনও তার ভিতরে 360টা মূর্তি আছে, মদিনা শরীফে ওনারা এই ঘর থেকে বঞ্চিত আছেন, তো ওনারা এটাকে বিজয় করে মুক্ত করবেন, কিন্তু তিনি চান না রক্তপাত হোক, এই জন্য তিনি মক্কা বিজয়ের অভিযানটাকে কী করলেন, গোপন রাখলেন, যাতে এই খবর পাস না হয়। মক্কা লোকেরা প্রস্তুতি নিয়ে যুদ্ধ করার জন্য মক্কা শরীফে যুদ্ধ হয়ে যাক এটা তিনি চান নাই, খবর গোপন রাখলেন। এক সাহাবি ফাঁস করে দিতে চাচ্ছিল, সেটা আল্লাহ তাআলা উদ্ধার করে দিয়েছেন। হাতে আপনি পাল্টা ঘটনা আপনারা শুনেছেন, তিনি হঠাৎ করে যখন মক্কার উপকণ্ঠে চলে এসেছেন কাছাকাছি, তখন গিয়ে আবু সুফিয়ান মক্কার লিডারের খবর হয়েছে, তিনি লাস্ট আওয়ারে গিয়ে দূত পাঠিয়েছেন যে কীভাবে মক্কা আপনারা অভিযান করবেন না, আমরা কীভাবে থামা যায়, নেগোসিয়েশনের চেষ্টা করেছেন কিন্তু ফেল করেছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা রক্তপাত করতে আসিনি, আল্লাহ তাআলার ঘরকে শিরক মুক্ত করতে এসেছি, আল্লাহ তাওহীদের কথা এই ঘরের তাওহীদের জন্য বানানো হয়েছে, তোমরা কোনো যুদ্ধ বিগ্রহ না করে তোমরা অস্ত্র শস্ত্র হাতে না নিয়ে নিজের আত্মরক্ষার জন্য শুধু অস্ত্র রাখো, আক্রমণ করার কোনো অস্ত্র সাথে রাখবে না, তোমরা আল্লাহর ঘরে গিয়ে যদি তোমরা সাইলেন্টলি থাকো, নিজের ঘরে গিয়ে কেউ থাকো, আর তুমি আবু সুফিয়ানের ঘরে গিয়েও আশ্রয় নেয়, আমি কাউকে হত্যা করব না। তিনি বিনা রক্তপাতে মক্কা আল্লাহ তাআলা বিজয় করিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলা কুদরত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা ছিল যাতে রক্তপাত না হয়। তারপরে তিনি বললেন যে আমার পরে আর কোনো দিন অভিযান চালিয়ে মক্কা দখল করার জন্য রক্তপাত হওয়ার আশঙ্কা থাকে, এইরকম কোন অভিযান কেউ আল্লাহ তাআলা অ্যালাউ করেন নাই, হারাম, আমার আগেও অ্যালাউ করেন নাই, আমার পরেও অ্যালাউ করেন নাই। ফাহু হারামুন বিহুরমাতিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা লা ইউদাদু শাওকুহু, এখানকার কোনো গাছপালা কাটা কুটা কিচ্ছু কাটা যাবে না, যেগুলো ন্যাচারালি মাটিতে হয় মাটিতে রেখে দিতে হবে। ওলা ইনফারু সাইদুহু, এখানকার কোনো পাখি কোনো জায়গায় থাকলে বা কোনো জানোয়ার কোনো জায়গায় থাকলে সেটাকে ন্যাচারাল জানোয়ারকে শিকার করা যাবে না। ওয়ালা ইলতাকাতু লুকতাতুহু ইল্লা মান আরাফাহা, আর এখানকার কোনো হারানো জিনিস পাওয়া গেলে পড়ে থাকলে রাস্তার মধ্যে এটাকে হাতে নেবে না, ওখানে রেখে দেবে। তবে কেউ যদি নেয় যে আহারে একটা লোকের দামি জিনিস পড়ে গেছে, তার টাকা পড়ে গেছে, তার সোনার চেন পড়ে গেছে, তার ঘড়ি পড়ে গেছে, উঠায় নিয়া আমি মালিককে দেব অথবা লস্ট অ্যান্ড ফাউন্ড যেখানে আছে সেখানে জমা দেব, এই নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে উঠানো
কুড়ানো জিনিস নেওয়া নাজায়েজ, কেউ কুড়ানো জিনিস নিতে পারবে না। এই জন্য যাদের স্যান্ডেল হারিয়ে যায় মক্কা শরীফে গেলে, উমরা করতে গেলে, হজ করতে গেলে, ওখান থেকে আর কারো স্যান্ডেল আনবেন না। এ অনেকে এটা করে, এইগুলো তো পড়ে আসে ফেলে দিবে, ফেলে দেখ। কিন্তু আপনি হাদিসকে আমল করেন যে ওখানকার কুড়ানো জিনিস উঠাবা না, যদি মালিককে দেওয়ার জন্য উঠাও, জমা দিতে উঠাও, তাহলে ঠিক আছে। তাহলে উমরা করতে গেলে, হজ করতে গেলে স্যান্ডেল হারিয়ে গেলে কী করবেন? খালি পায়ে চলে আসবেন, আর হাতের কাছেই তো দোকান আছে, একটু হাঁটলেই পাওয়া যাবে, আর জোড়া কিনে নেবেন, পতিত জিনিস নেবেন না। ওলা ইউখতালা খালাহা, এমনকি এগুলোর ঘাস টাস যেগুলো আছে ন্যাচারালি যেগুলো হয়, এগুলোও কাটা যাবে না। হ্যাঁ, মানুষ যেগুলো চাষ করে, চাষ করলে তো কাটতে হবে, সবজি লাগালে খেতে হবে, কাটতে হবে, মানুষের চাষেরগুলো ঠিক আছে, কিন্তু ন্যাচারাল যেগুলো আছে বা যেগুলো মানুষের খাওয়ার কাজে লাগে, এগুলো ছাড়া ন্যাচারালগুলো সাফ করে কেটে ফেলবে, এগুলো করবে না, ছিঁড়বে না। এখন এখানকার ঘাসগুলো উঠাবে না। এই কথা শোনার পরে ফাকাল আল আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাল ইযখার ফাইন্নাহু লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা, ফতে মক্কার দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বললেন, মক্কার পবিত্রতা ঘোষণা দিলেন, কারণ এর আগে তো কাফেররা আছে, তারা কি এত পবিত্রতা কে রক্ষা করেছে নাকি? এখন তিনি নতুন করে ফরমান দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসেন, রাদিয়াল্লাহু আনহু আসেন সেখানে, তিনি বলে বসলেন যে ভাতিজা মুহাম্মদ, এই ঘাস টাস যে কিছুই উঠানো যাবে না বললা, একটু ঘাসটা অ্যালাউ করা যায় কি না? ইযখার একটা ঘাস আছে, একটু বড় হয়, কিছুটা আমাদের দেশে সন বলে, তাই না? এটার আর কোনো নাম আছে নাকি শুদ্ধ বাংলায়? সন জাতীয় একটা জিনিস আছে, এটা মানুষের ঘরের চাল বানাতে, বেড়া বানাতে এগুলো কেটে নিয়ে আসা লাগে। তো বলেন যে হে আল্লাহর নবী, এইটাকে একটু ইয়ে করা যায় কি না, এক্সেম্প্ট করা যায় কি না, এক্সেপশন দেওয়া যায় কি না, কারণ মক্কাওয়ালাদের ঘর বাড়ি তাহলে আর বানানো যাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইল্লাল ইযখার, খালাস, ইযখারকে এক্সেপশন করে দেওয়া হলো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ঘরকে পবিত্রতার ঘোষণা দিলেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার কারণে এটা হলো নাকি আল্লাহ তাআলা আগে থেকেই করেছেন? এই হাদিসে পাওয়া গেলে আগে থেকেই এটা আছে, সেটার আরও দলিল আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফু আন-নাসু মিন হাওলিহিম। যে তারা কি দেখে না যে আমি এই হারামকে, মক্কার হারামকে আমেনা, নিরাপত্তা দিয়েছি, অথচ এর আশেপাশে আরবদের কবিলাগুলোর মধ্যে চতুর্দিক থেকে লোকদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়, হত্যা করা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ঝগড়া, লড়াই, ফাসাদ অনেক কিছু হয়। জাহেলি জামানাতেও মোটামুটি তারা অনেকটা এখানে রক্তপাতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। আর একটি হাদিস এসেছে, লা ইয়াহিলু লিআহাদিন আন ইয়াহমিলা বিমাক্কাতা সিলাহ, কারোর জন্য মক্কাতে অস্ত্র উঁচিয়ে হাঁটা জায়েজ নাই। আগের জমানায় যেখানে মানুষ নিরাপত্তার জন্য অস্ত্র নিত, অস্ত্রটাকে লুকিয়ে হাইড করে ব্যাগের ভিতরে রাখতে হবে, ওপেনলি অস্ত্র নিয়ে হাঁটবে না মক্কা শহরে, এইরকম নিরাপত্তার কারণে দেওয়া হয়েছে। তবে এখন যে কিছু সিকিউরিটি লোক যেন, তারা তো অস্ত্র নিয়ে হাঁটে, কারণ এটা মানুষ এত বেশি হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল, কোন জায়গায় কোন ক্রাইম হয়ে যায়, কাজেই এক্ষেত্রে আর দরুরা তুবি হল মাহাদুরাত, একটা প্রিন্সিপাল শরীয়তের আছে যে জরুরত যখন খুব বেশি হয়ে যায় তখন কোনো কোনো হারাম জিনিসও শরীয়তে জায়েজ হয়ে যায়, সেই কারণে নিরাপত্তা মানুষের জন্য অত্যন্ত জরুরি, সেই হিসাবে জায়েজ হয়ে যাবে। তাহলে এখন সমাধান কী, যে নবী করিম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে হলো না আল্লাহ তাআলা আগেই ঘোষণা করলেন? এটা হচ্ছে দুইটাই মিলে, কন্ট্রাডিকশন নাই। আল্লাহ তাআলা তো তখন তো মক্কা শহর, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন প্রথম আল্লাহ তাআলা এই ঘরকে, এই এই জমিনকে বানিয়েছেন, তখন তো মক্কা নামে কোনো শহর নাই, সেখানে মানুষও নাই, সেখানে নিরাপত্তার কার্যকরী করার কোনো ব্যবস্থাও নাই, নিরাপত্তাহীনতারও প্রশ্ন আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানালেন, পরবর্তী পর্যায়ে ঘরকে কেন্দ্র করে যখন মার্কাজ গড়ে উঠলো এবং মহল্লা গড়ে উঠলো এবং শহর গড়ে উঠলো, এবং তার শুরুতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তাহলে আল্লাহ তাআলার হুকুম, আগে থেকে আল্লাহ তাআলার মনসা, সিদ্ধান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এটা কি সম্পূরক, পরিপূরক, না একটা আরেকটার পরিপন্থী হলো?
পরিপূরক। ইব্রাহিম আলাইহিসসালামও দোয়া করেছেন, আল্লাহ তাআলারও মনসা আছে, সিদ্ধান্ত আছে, কাজেই নো কন্ট্রাডিকশন। এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন। এই নিরাপত্তার পরে হলো যে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, রিজিকের কথা আসলো এবং তিনি বলেন কাদেরকে আল্লাহ আপনি রিজিক ঠিক মতো দেবেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, আল্লাহ তাদেরকে ঠিক মতো রিজিক দিয়েন। আল্লাহ তাআলা বললেন শুধু ওদেরকে রিজিক দেব না, ক্বালা ওয়া মান কাফারা ফা উমাত্তিউহু কালিলা, শোনো কেউ যদি কোনো সময় কুফরিও করে দুনিয়ার মধ্যে কিছুদিন রিজিক দেওয়া আমি তার জন্য জারি রাখব, দুনিয়ার অল্প রিজিক আমি তার থেকে কেড়ে নেব না। সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার, কিন্তু আমার কাছে যখন আসবে কাফের বেদিন হয়ে যদি আসে তাহলে তাকে জাহান্নামে আমি আযাবে নিক্ষেপ করে দেব, এই ফয়সালা ফাইনালি করব আখিরাতে, কাফেরকে আর কোনো রিজিক দেব না, কিন্তু দুনিয়াতে আমি ডিফারেন্সিয়েশন করবো না, ডিফারেন্সিয়েট করবো না, আমি সবাইকে রিজিক দেবো, কাফেরকে দেবো, মোমিনকেও দেব। এই কথা অনেক অনেক আয়াতে আসছে। আল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসিরে বলেন কানা ইব্রাহিম ইয়াহজারুহা আলাল মুমিনিনে দুনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই রিজিককে শুধু মোমিনদের জন্য রিজার্ভ করে রাখতে চাইলেন, আর কাউকে যেন আল্লাহ না দেন এই শহরে, কাফের টাফের থাকলে রিজিক না পেয়ে এখান থেকে বাইর হয়ে যাক দরকার হলে। হ্যাঁ, তিনি চাইলেন শুধু রিজার্ভ করে রাখতে মোমেনদের জন্য। ফানজালাল্লাহু তাআলা, আল্লাহ নাজিল করলেন ওমান কাফারা আইদান আরযুকুহুম কামা আরযুকুল মুমিনিন, আমি কাফেরদেরকে রিজিক দেব যেভাবে মোমেনদেরকে রিজিক দান করি। আ আখলুকু খালকান লা আরযুকুহুম, আল্লাহ তাআলা বলতে চান আমি সৃষ্টি করবো আর আমি রিজিক দেবো না, রিজিক দেবে কে? সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন কাফের আর বেদিন, গুনাগার নেককার সবাই আল্লাহর রিজিক পায়। কুল্লান মুদহা উলাই ওয়া উলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, উভয় যারা নেককার যারা গুনাগার, যারা ঈমানদার যারা কাফের, সবাইকে আমি তোমার রবের দান থেকে দেব, বঞ্চিত করব না। তোমার রবের দান দুনিয়ার মধ্যে শুধু কারো জন্যই, অল্প কিছু লোকের জন্যই নয়, বাকিদেরকে বঞ্চিত করার জন্যই, দুনিয়াতে আমি সবার রিজিক দান করে থাকি। আমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যাও শুধু মানুষ নয়, যে কোনো মাখলুক আছে, যে কোনো জানোয়ার আছে, প্রাণী আছে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে কাফেরদের ব্যাপারে বেদিনদের ব্যাপারে বলেছেন ইন্নাল লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজাউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানু ইয়াকফুরুন, নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা আরোপ করে, মিথ্যা কথাবার্তা বলে, তারা কোনোদিন কামিয়াব হবে না, তবে দুনিয়ার মধ্যে তারা কিছুদিন জীবন ভোগ করবে, আমার কাছে তাদেরকে একদিন আসতে হবে, সেদিন তাদেরকে আমি কঠিন আযাব দেব এই যে কুফরি করেছিল তার কারণে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির, এরপরে আমি তাদেরকে আখেরাতে গিয়ে হিসাব নিয়ে কঠিন আযাবে দেব, খুব খারাপ ঠিকানা তাদের জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা কাফের কোরাইশ বংশের লোকগুলো কী কী সীমালঙ্ঘন করলো, মক্কা বিজয়ের আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করলো, কত সাহাবীকে তারা হত্যা করলো, আল্লাহ তাআলা সবর করলেন। এই জন্য পৃথিবীতে অনেক জালিমদেরকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে পরের দিনই আউট করে দিয়েছেন নাকি, কিছুদিন সময় দেন। আবু জাহাল আবু লাহাবকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, ফেরাউনকে সময় দিয়েছেন, কারুনকে সময় দিয়েছেন, বর্তমান জামানার ফেরাউনদেরকেও আল্লাহ তাআলা কিছুদিন সময় দিচ্ছেন, তা আপনাদের কিছু কিছু কষ্ট লাগে, তা আল্লাহ তাআলাতে সেই কথা বলে দিয়েছেন পরিষ্কারভাবে কোরআনে। ওয়াকাইয়্যিম ক্বারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসির, এই যে কত এরকম গ্রাম জনপদ দেশ ছিল আছে যে আমি তাদেরকে ঢিলা দিয়েছি, অথচ ওই দেশের জালিমগুলো সীমালঙ্ঘন করেছিল, তারা জুলুম করেছিল, আমি জানি তারা জুলুম করেছে, এরপরেও আমি তাদেরকে সুযোগ দিয়েছি কিছুদিন,
রশি ঢিলা করে দিয়েছি, আমলাই তো লাহা, ইমলা মানে ঢিলা করে দেওয়া। তারপরে কি করেছি, সুম্মা আকাশ তুহা, এরপরে আমি এমনি করে ধরেছি, ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছে ধরে নিয়ে এসেছি, আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা যখন ধরেন, ধরাটা কেমন হয়, ইন হ্যাঁ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা অনেক কঠিন। অনেক জালেম পৃথিবীতে অনেক দেশে আছে, সিরিয়াতে আছে, বার্মায় মজলুমদের উপরে চলতেছে, আমাদের দেশে অসহায় মানুষগুলোর উপরে চলতেছে, জালিমরা জুলুম করে যাচ্ছে, আল্লাহ তাআলা কি দেখেন না? দেখেন। একটি হাদিসে তার ব্যাখ্যা এসেছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, আল্লাহ তাআলা জালিমকে এভাবে ঢিলা দেন, দিতে 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 যখন ধরেন, এমন ধরা ধরেন আর ছুটতে পারে না, ছুটতে দেবেন না আল্লাহ তাআলা। وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه عليم شديد, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন এভাবে আপনার রবের ধরা, সে কি ধরা যখন তিনি এরকম জালিমদের জনপদকে ধরেন, আল্লাহ তাআলার ধরা আলিম, অনেক পেইনফুল, অনেক কঠিন শাস্তির ধরা, শাদীদ। আল্লাহ তাআলার এই নিরাপত্তার শহরের কথা পরে, রেজেকে দেওয়ার পরে আসলো, ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওই কথা স্মরণ করেন হে নবী, যখন ইব্রাহিম কাওয়ায়েদ পিলারগুলো, কলামগুলো ঘরের উঠালেন, ফাউন্ডেশন উঠালেন এই ঘর নির্মাণের জন্যে, আর ইসমাঈল তার সঙ্গে থাকলেন তাকে হেল্প করতে, দুইজন মিলে পিতা পুত্র এই কাজ করছেন, আল্লাহর ঘর বানিয়ে নিচ্ছেন। আর কি বলছিলেন তখন, দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের এই কাজকে কবুল করুন, আপনার ঘর নির্মাণ করার যে আমরা এই প্রাণান্তকর চেষ্টা করছি, পরিশ্রম করছি, এই কাজটা করে যাচ্ছি, আল্লাহ আপনি কি মেহরবানি করে কবুল করবেন, আপনি তো সব শুনেন আর আপনি সব জানেন, আমাদের মুখের কথা যেমন শুনেন কি দরখাস্ত দিচ্ছি, আর আমাদের অন্তরের মধ্যে কি আছে এটাও আপনি জানেন। কে দোয়া করছেন যে ওনা ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার দোয়ার মধ্যে মানে এমন ইখলাস, আল্লাহ নবীর মধ্যে কি পরিমাণ ইখলাস থাকে আমরা তো জানি, তাদের মধ্যে কোনো রিয়া থাকে না। তিনি তারপরে দোয়া করছেন এই দোয়াটা যে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য। এখানে শিক্ষা আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। আমরা অনেক সময় দিনের কাজ করি, কেউ মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, কেউ ইসলামী দাওয়াতি দিনের কাজ করি, দায়িত্ব পালন করি, কেউ বড় কোরবানি করি, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার দরখাস্ত দিতে। কিছু একটা বানাই ফেললে আমরা সেলিব্রেশন শুরু করে দিই, আমরা খুব গর্ব করি, আমাদের মধ্যে ফুর্তি চলে আসে, আমরা খুব করে ফেলেছি অ্যাচিভমেন্ট, আমরা আমাদের অ্যাচিভমেন্টটাকে আমরা খুব ফলাও করি, প্রচার করি, এগুলো ইখলাসের পরিপন্থী কাজ। মোমেন যদি কোনো ভালো কাজ করে সবসময় দরখাস্ত দেয় যে আল্লাহ আপনি কবুল করেন, আর কাজটার পুরো পুরস্কার যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যায় সে আশা করে। এই ঈমান অত্যন্ত জরুরি জিনিস, তিনি এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকলেন। আমরা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, কোনো কিছু ভালো করে ফেললে যদি আল্লাহর হুকুমে ভালো হয়ে যায়, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। একই সুন্দর দোয়া, একটা ভালো কাজ যদি আপনার হাতে আল্লাহ করিয়ে দেয়, কোনো ভালো খবর পান, যে কোনো কিছু ভালো অ্যাচিভমেন্ট আপনার হয়, আপনি কি দোয়া করবেন? আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিমাতিহি তাতিম্মু সলিহাত, সেই আল্লাহর প্রশংসা যার অবদানের কারণে, যার নিয়ামতের কারণে সমস্ত নেক কাজগুলো কমপ্লিট হয়ে যায়।
তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে সবার আগে। নিজেরা করে ফেলেছি, এটা ফলাও করা প্রচার করার দিকে চলে গেলে একটু রিস্ক থাকে। রিস্কটা কি, আমাদের মনের মধ্যে একটু রিয়া চলে আসে কি না, আমরা করে ফেলেছি, আমরা করতে পারি, আমাদের যোগ্যতা আছে, এরকম কিছু চলে আসতে পারে, আল্লাহর কাছে সওয়াবটা কমে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই সমস্ত কিছুর জন্য কৃতিত্ব আল্লাহ তাআলার কাছে দান করা। আমার কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। গতকালকে একটা কিতাব পড়ছিলাম, সেখানে সালফে সালেহিনে কেউ মন্তব্য করেছেন যে এলেম থাকলেই কোনো লাভ নাই যদি আমল না থাকে, আমল হইলেই কাজ হবে না যদি এখলাস না থাকে, এখলাস থাকলেই নিশ্চয়তা নাই, কারণ মরার আগে কোন সময় এখলাস উদাও হয়ে যায়। কোনো নিরাপত্তা আছে নাই, তাহলে আমাদের কোনো কিছুর ব্যাপারেই এরকম বড়াই করা, গর্ব করা, অহংকার, আমরা এটা করেছি, সেটা করেছি, এটা পারি, সেটা পারি, এগুলোকে যত অ্যাভয়েড করা যায়, সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলার কাছে দেওয়া। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তিনি যেন কবুল করেন, বিশেষ করে দ্বীনের কাজে, দ্বীনের কাজে, দ্বীনের যে কোনো কাজে, এটা আল্লাহর কাছে এই এই দরখাস্ত দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি নিজে আল্লাহ তাআলা নবী হওয়া সত্ত্বেও বলতেছেন, আল্লাহ আপনি তো জানেন আমার অন্তরে কী আছে, আলিম, আর আমি কী বলছি কী চাই। কারণ আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন এই ঘর হবে দুনিয়ার মার্কাজ, এই ঘর হবে সমস্ত মানুষের হজের কেন্দ্র। এখন এই ঘরের নির্মাতার তো একটা বিরাট, কার হাতে এই ঘর তৈরি হয়েছে, কত সুনাম সুখ্যাতি, সারা জীবন চলতে পারে, সেগুলোর দিকে ওনার কোনো ভ্রুক্ষেপ নাই, নজর নাই, তিনি শুধু আসেন একটা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়েছেন, আমার আল্লাহ তাআলা কবুল করলেন কি না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেক কাজ করে কিন্তু তারা আসলে বেশি পাবে না, কারণ তাদের নিয়তে এখলাস ছিল না। অনেকেই অনেক বিশাল এক বাদশাহ মনে করেন, কত বড় মসজিদ বানিয়ে দিল, অনেক রাজা বাদশাহরা তো এগুলো করে, তাই না, কেউ বড় বড় মসজিদ বানিয়ে দেয়, যদি অন্তরের মধ্যে ভালো নিয়ত না থাকে কিচ্ছু পাবে না। কিন্তু যারা মুসল্লিরা নামাজ পড়ে তারা ঠিকই পাবে, নিয়ত যারা এখলাস করেছে, এখলাসের সাথে চলেছে। এই জন্য এখলাসের এত জরুরত আছে। এই আয়াতটা এখলাসের অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত, বিশেষ করে যে কোনো দিনই আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দিনই দায়িত্ব পালনের ক্ষেত্রে, দিনই প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের জন্য বিরাট একটা সতর্কবাণী এবং লেসন এখানে রয়েছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে রব, হে আল্লাহ, আমাদেরকে মুসলিম বানান। ওয়াজআলনা মুসলিমাইনা লাকা, পিতা পুত্র দুইজনে মিলে ঘর বানান, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে আর আমার আমাদের দুইজনকে আল্লাহ ভালো মুসলিম বানিয়ে দেন। ওই মুহূর্তে দুইজন দোয়া করছেন, ওনার স্ত্রীরা তো আছেন, তাদেরকে তো মিস করতে চান না, কিন্তু ডুয়াল দ্বিবচন ব্যবহার করেছেন এখানে, এই জন্য যে দুইজনে মিলে এই মুহূর্তে কাজ করছেন, সামনাসামনি আছেন, আর বললেন ওয়ামিন যুররিয়াতে না, এখানে অ্যাড করলেন যে আল্লাহ আমাদের সন্তান সন্ততিকেও উম্মাতা মুসলিমাতা লাক, আপনার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে বানিয়ে দিন। যুররিয়া সন্তান সন্ততি টান দিলে তাদের মাও চলে আসে, মা ছাড়া তো সন্তান সন্ততি আসবে না, কাজেই এই সবাইকে ইনক্লুড করে ফেলেছেন, কিন্তু নিজের দুজন থেকে শুরু করে দিয়েছেন। আসলে দোয়া করতে হলে আগে নিজের জন্য করা লাগে, দোয়া করতে হলে আগে নিজের জন্য করতে, এই জন্য নিজেদেরটা আগে বলছেন যে আমাদের দুইজনকে ভালো মুসলমান বানিয়ে দেন আর আমাদের সন্তান সন্ততিকেও বানিয়ে দেন, নিজের জন্য দোয়া করার জন্য। এটা হলো হাদিসে এসেছে যে তুমি যখন দোয়া করবে আগে তোমার নিজের জন্যে দোয়া করবে, তারপরে বাকিদের জন্য দোয়া করবে, আপনার ছেলে মেয়ের জন্য করবেন, মা বাবার জন্য করবেন, নিজেরটাকে মিস করে নয়। এই জন্য এমনকি মাইতের যখন জানাজা পড়ি তখন কোনটা দিয়ে শুরু করি, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইতিনা, আল্লাহ যারা জিন্দা আছি তাদেরকে মাফ করে দেন, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দেন, অথচ মাইতের দোয়া মাকসুদে আপনি জানাজা পড়ছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে
এই যে এই আমরা যে তিনি আল্লাহ তাআলার কাছে কতগুলো দরখাস্ত দিলেন, নিরাপত্তার কথা আগে দুনিয়ার মধ্যে নিরাপত্তা লাগবে, তারপরে বললেন রেজেক দেওয়ার কথা, রেজেকটাও মানুষের জন্য অত্যন্ত দরকার বেঁচে থাকার জন্যে, তারপরে এই দুনিয়ার মৌলিক চাহিদা বেসিক নিড মানুষের যেগুলো দরকার সেগুলোর পরে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে যেন বেঁচে থাকতে পারি, আমাদের সন্তান সন্ততি সহ এই দরখাস্ত আপনার কাছে দেই। আর তারপরে দোয়া করলেন কি, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আল্লাহ আমাদেরকে মানাসিক দেখিয়ে দিন। মানাসিক মানে হচ্ছে হজের নিয়ম কানুন, ওমরার নিয়ম কানুন, এই ঘরের জিয়ারতের নিয়ম কানুন। কারণ তিনি টের পেয়ে গেছেন আল্লাহ তাআলা কেন এই ঘর বানাচ্ছেন ওনাকে দিয়ে, এটা হবে সারা দুনিয়ার মানুষের জন্য ইবাদতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া আলিন্নাস আল্লাযী বিবাক্কাতা, মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের যে ঘর বানানো হয়েছে সেটা কোথায়, মাক্কা শহরে, এটা হবে সারা দুনিয়ার ইবাদতের মার্কাজ। তো আল্লাহ এই ঘরের যে উপলক্ষে যে হজ হবে তার তরিকা আমাদেরকে শিখিয়ে দিন, এই দোয়া করলেন। এরপরে আবার দোয়া করছেন ওয়াতুব আলাইনা, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করুন। কী জানি কোনখান দিয়ে কোনো ত্রুটি হয়ে যায়, কোনখান দিয়ে নিয়তের মধ্যে একটু গরমিল হয়ে যায়, কোনখান দিয়ে আমরা একটু দুনিয়াদার হয়ে পড়ি, এগুলো যেন আল্লাহ তাআলা কিছু হয়ে গেলে আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো তওবা কবুল করেন, আপনি অনেক রহম দিল। এই দোয়া তিনি করলেন। এরপরে এই ঘরের নির্মাণের ক্ষেত্রে এবং এই শহর গড়ে ওঠার পেছনে মা হাজের, তার সন্তান ইসমাইল, জমজম কুয়া, এর কাহিনীটা ইমাম ইবনে কাসির আরও বিস্তারিত নিয়েছেন, যেটা আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।